আসসালামু আলাইকুম, আমি মামা চন্দ্রমোল্লা। অলরেডি আমরা চিংড়া ভার্মি কম্পোস্ট কারখানায় উপস্থিত হয়েছি। এটা আমাদের যশোরে কেশবপুরে চিংড়া। তো আমি এখানে যে পরিচালক, আমি সেই ভাইয়ের সাথে কথা বলবো। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের আপনাদের এই ভার্মি কম্পোস্ট কারখানা, এটা কোন জায়গায় অবস্থিত আপনি একটু দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন। আমাদের এটা যশোর জেলা কেশবপুর উপজেলা চিংড়া গ্রাম। আমাদের কারখানার নাম চিংড়া ভার্মি কম্পোস্ট কেশবসার কারখানা। আপনারা প্রাথমিকভাবে যে এই যে ভার্মি কম্পোস্ট যে সারটা, সেই কাঁচামালটা আপনারা কীভাবে সংগ্রহ করেন বা কোথা থেকে সংগ্রহ করেন? আমরা এই যে এলাকার থেকে গোবর কিনে আনা হয়, এই যে বস্তায় করে যেখানে রাখা আছে, এই গোবরটা আপনার প্রস্তুত করতে গেলে অন্তত এক মাস পুরাতন লাগবে। মানে ভার্মি কম্পোস্টের জন্য গোবরটা এক মাস পুরাতন করে তারপরে হচ্ছে হাউসে নিয়ে দিতে হবে, তারপরে গ্যাস মুক্ত করতে হবে এমনভাবে। সুপ্রিয় দর্শক, আপনারা খেয়াল করে ভিডিওগুলো দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করুন। তাহলে অবশ্যই আপনার ভার্মি কম্পোস্ট সার কীভাবে তৈরি করা হয় এবং কী কী কাঁচামাল লাগে সব পুরো বিষয়গুলো থাকতেছে আমাদের ভিডিওতে। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক আপনারা এখনও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা যেটা ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম যে আমাদের যে কাঁচামালটা, এই কাঁচামালটা আপনারা এক মাস দেড় মাস আগে এখানে স্টক করা আছে। এখন এখানে আমাদের যে চৌবাচ্চা বা রিং বা আপনার যেটা আছে শাড়ি বলেন বিভিন্ন আঞ্চলিক ভাষায়, সেই শাড়িতে নেওয়ার আগে আপনাদের একটা প্রসেস করতে হবে, সেটা হচ্ছে আপনাকে গ্যাস মুক্ত করতে হবে। গ্যাস মুক্ত করার পরে আমাদের যে রিং বা চৌবাচ্চায় আপনারা সেখানে আমরা দিব। তো আমরা কীভাবে আমরা এটা প্রসেস করবো সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। প্রিয় দর্শক, আমরা এই চৌবাচ্চাতে আসছি, আমরা কীভাবে এই সারগুলো আমরা এখানে দিই আপনাদেরকে সেই বিষয়টা আমাদের ভাই বলতেছে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমরা এই গোবরটা যে বাইরে দেখলেন রাখা ছিল বস্তায়, ওই গোবরটা পুরাতন করে তারপরে হাউসে দিয়ে দিই। আমার এখানে 10 বস্তা করে গোবর ধরে প্রতি হাউসে, আর প্রতি হাউসে এখানে কেঁচো আছে 8 থেকে 10 কেজি করে কেঁচো আছে। এখন এটার মূল কারণ হচ্ছে এটা গোবর দেওয়া, গোবর এবং কেঁচো দেওয়ার 10 দিন পরে পুরো হাউসটা উল্টায় দিতে হবে এমনভাবে। উল্টায় দিলে যদি হালকা গ্যাস থাকে বা মনে করেন নিচের দিকে টাইট হয়ে যায় সেগুলা থাকবে না, এবং কেঁচো অক্সিজেন পাবে ভালো, এতে কেঁচো দ্রুত খায়, সারটাও দ্রুত হবে। পুরাটাই এমনভাবে উল্টাই দিতে হবে এবং ভেঙে ভেঙে দিতে হবে হাউসগুলা। সুপ্রিয় দর্শক, আমাদের যে বিষয়গুলো আমরা জানলাম যে আপনার এই গোবরের সার দেওয়ার পর আপনার 8 থেকে 10 দিন পরে যদি আমরা এইভাবে নেড়ে ছেড়ে দিতে পারি তাহলে আমাদের এই কেঁচোগুলো সুন্দরভাবে অক্সিজেন পাবে এবং সে সুন্দরভাবে খেতে পারবে, আর খেতে পারলে আছে আমাদের যে সারগুলো সেই সারগুলো কিন্তু সুন্দরভাবে হবে। তবে আপনারা অবশ্যই আপনারা শুকানো যে গোবরটা আছে মানে যত পুরাতন হবে এই কেঁচো ভার্মি কম্পোস্টটা কিন্তু ততই সুন্দরভাবে হবে। এবং আমাদের এখানে দেখেন, এখানে প্রায় 30টা চৌবাচ্চা আছে, এক একটা চৌবাচ্চার আপনার আছে পরিধি, এখানে লম্বা আছে 12.5 ফিট এবং এই প্রস্থ আছে আপনার 5 ফিট। তো এখানে আমাদের 30টা চৌবাচ্চা আছে। তো সেই 30টা চৌবাচ্চা থেকে মানে পর্যায়ক্রমে মানে এক প্রতিদিনই কিন্তু এই সার তুলা হয় না, একটা বাই স্টেপ বাই স্টেপ, ধরেন আজকে 5টা কালকে 7টা এরকম করে স্টেপ বাই স্টেপ রোলিং হতে থাকে। তো যাই হোক, আমাদের এখানে যে পরিমাণ সার ধরে আনুমানিক কত মন সার ধরতে পারে মানে অ্যাভারেজ আপনার এই 30টা চৌবাচ্চা? এভারেজে আসে আপনার হচ্ছে 8 থেকে 10 টনের আশা করতেছি। হ্যাঁ, এবং এই ভার্মি কম্পোস্টের বর্তমান চাহিদা কেমন, মানে কৃষক কীভাবে এই বিষয়গুলো নিচ্ছে? কৃষক বর্তমান খুবই চাহিদা মার্কেটে, এই সারগুলা কৃষক খুবই আগ্রহ করে দিচ্ছে এবং এলাকার কৃষকরা এরপরে একটা আস্থা তৈরি হচ্ছে ব্যবহারের জন্য। মাটির গুণগত মান ঠিক থাকে, কারণ রাসায়নিক সারের পরে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমাদের এই রাসায়নিকের সারের পরিবর্তে আমরা জন্য যেহেতু পূর্বে যারা আমাদের বাপ চাচা বা দাদা আমলে এই রাসায়নিক সারের কোনো ব্যবহার ছিল না, আমাদের যে জৈব সারটা ব্যবহার করা হতো। তো দেখা যাচ্ছে যে আপনার রাসায়নিক সার ব্যবহার করতে করতে জমির যে উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি যদি সার মানে রাসায়নিক সারটা যদি আপনার হঠাৎ করে বন্ধ করে দেন তার পরবর্তী ফসল কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই জমিটার যে উর্বর ফিরে আনার জন্য আমাদের ভার্মি কম্পোস্টের কোনো বিকল্প নাই, অবশ্যই বেশি বেশি করে আপনারা ভার্মি কম্পোস্টটা ব্যবহার করবেন। এবং আমাদের যত রোগ আছে, রোগ
রোগবালাই থেকে আমরা কিন্তু যে খাবারটা আমরা খাই সেইখান থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। এই কেশবপুরের যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা দেখেন কত বড় এবং এখানে আমরা এখান থেকে সেই সারগুলো তোলা হয়েছে, এই চৌবাস্তার সারটা কমপ্লিট হয়ে গেছে এবং সেটা কিন্তু সরাসরি আপনার প্যাকেট করা হবে না, এখান থেকে প্রাথমিকভাবে আছে আপনার শুকানো হবে এবং শুকানোর পরে তো এখানে একবার রোদে শুকানোর কোনো যাবে না, এখানে আপনার মোটামুটিভাবে আপনি শুকনো করতে পারবেন, তবে এখানে রোদ ছাড়া এভাবে করার পরে এখানে আপনার সেই সারটা যখন একটু ঝুরঝুরে হয়ে যাবে, কারণ এখান থেকে মাটির ভিতরে যে আর্দ্রতা আছে সেই আর্দ্রতা যখনই শুকায় যাবে তখন কিন্তু আপনি এখানে চালতে পারবেন। এই চালার জন্য এখানে ছোটো যে নেটের ব্যবস্থা করা আছে, এই যে সেই নেটের সেকনি বা জালি, সেই জালি দিয়েও আপনারা এখান থেকে যে প্রসেস করা হয়েছে এখান থেকে আবার এই সারটা কিন্তু আপনার শুকানো হবে, শুকানোর পরে তারপরে প্যাকেটজাত করে তারপরে মার্কেটে নিয়ে হবে এবং সেখান থেকে সারা বাংলাদেশের যে সকল কৃষক আছে প্রত্যেকটা জেলা পর্যায়ে দেখবেন আপনার ওই কৃষি অফিসই বা আপনার সারের দোকানে আপনারা এই সারগুলো পাবেন। এবং এই কেশরটা আপনার বাংলাদেশি কেশর মতন নয়, এটা সর্বোচ্চ আছে আপনার 3 ইঞ্চি লম্বা হবে এবং সাইজে অনেক ছোটো। তো এই সার এই কেশর থেকে প্রচুর পরিমাণ ডিম পাওয়া যাবে, প্রতি মাসে অর্থাৎ 20-25 দিনের ভিতরে ফুটবে, এক একটা ডিম থেকে আপনার 4 থেকে 6টা বাচ্চা বের হবে, আপনারা মার্কেটে যাবে। তো আমি সবাইকে বলবো যে এইভাবে যাতে আপনারা ছোটো পরিসরে যারা আছেন, যে এই চৌবাসা ব্যয়বহুল যারা ছোটোখাটো বাড়িতে বাড়ি বা আঙ্গিনায় ছোটো ফলমূল চাষ করতে চান, আপনারা প্রাথমিকভাবে আপনারা এখান থেকে হোক বা আপনি সেই বার্মি কম্পোস্টটা আপনার আশপাশের দোকান থেকে আপনারা কালেকশন করবেন এবং সেটা ব্যবহার করবেন। আর এই এখান থেকে আপনারাও সারা বাংলাদেশে আপনারা সারটা নিতে পারবেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে, এবং ক্ষেত্রে আপনারা যদি পরিবহনের মাধ্যমে আপনারা নিতে চান তাহলে অবশ্যই যে নাম্বারটা দিব সেই নাম্বারে সবাই যোগাযোগ করবেন। এবং আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এরকম করে ভার্মি কম্পোস্টের কারখানা ছোটো বড় করে সবাই করবেন, আমাদের স্লোগান একটাই যে মাটি বাঁচান দেশ বাঁচান। তো অবশ্যই আমরা রাসায়নিক সারের পাশাপাশি আমরা কিন্তু এখন থেকে বেশি বেশি আমরা ভার্মি যে সারটা সেই সারটা আমরা ব্যবহার করব। তো সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটা বড় করব না, তো আপনারা প্রাথমিকভাবে যে আপনারা এই কেশর সার কীভাবে তৈরি করতে হবে এই প্রতিনিয়ত ভিডিওটা পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এই বিষয়ে আপনারা সঠিক যে যারা দেখা যাচ্ছে 6 মাস 1 বছর ধরে আপনারা যে কেশর সার মানে চাষ করতেছে, আপনারা তাদের থেকে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই সঠিক যে তথ্যগুলো আপনারা পাবেন না। তো এই কারখানাটা আমি যতদূর জানলাম যে কমপক্ষে 8 থেকে 10 বছর হয়েছে এবং সে আপনার প্রফেশনাল হিসেবে এই প্রজেক্টটা চালাচ্ছে। আপনারা যদি এই বিষয়ে আপনারা যে কোনো তথ্যের জন্য আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই আপনারা সেই তথ্যটা পাবেন। সারা বাংলাদেশে কেশর সরবরাহ করা হয়, যারা আপনার ন্যূনতম আছে 20 থেকে 25 কেজি বা 30 কেজি সারা আপনার কেশর আপনারা নিতে চান তো সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন। প্রতি কেজি কেশর মূল্য 1000 থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত সেল হয় বিভিন্ন সময় অনুপাতে। তো সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন এবং প্রতিনিয়ত কেশর বিষয়ে বিভিন্ন প্রতিবেদন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।